দীঘা মেইন ডেভের রাস্তা সেটা কিন্তু নেই, 16-20 থেকেই স্টার্ট হয়েছে। দীঘার থেকে মন্দারমণিতে তাহলে সমুদ্রের ঢেউগুলো দেখো। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম মন্দারমণি। তো এখন বাজে সকাল 7:30, আমরা জাস্ট ঘুম থেকে উঠলাম, একটু ফ্রেশ আপ হয়ে নিয়ে আমাদের সমুদ্রের ভিতরে চলে এলাম। দেখো জলটা কত দূর এসছে এখানে, মানে কালকে কতখানে গেছিলো জল, কতখানে গেছিলাম, আজকে আমাদের হোটেলের সামনে পুরো জল চলে এসছে। তাহলে মন্দারমণি কত জল, আই থিঙ্ক এখন মনে হয় জোয়ার চলছে, জানি না সত্যি কি মিথ্যে। আজকে আমাদের মন্দারমণির শেষ দিন। তো দর্শক বন্ধুরা, আজকে আমরা মন্দারমণি থেকে দীঘা যাব একটা নতুন রুটে, যেটি আমি আমার ভিডিওর প্রথম পর্বে বলেছিলাম। তো যারা এই ভিডিওর প্রথম পর্বটি দেখেননি তাদের কাছে আমার একটাই অনুরোধ, তারা ভিডিওর প্রথম পর্বটি দেখে নিলে আপনাদের সুবিধা হবে। আমি আইবটনে আমার ভিডিওর প্রথম পর্বের লিঙ্কটা দিয়ে দিলাম। আর এই হচ্ছে আমাদের হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো আমি ডিসক্রিপশন বক্সে এই হোটেলের ডিটেলস দিয়ে দেবো, আপনারা যদি চান এই হোটেলে আসতে পারেন। এবারে আমাদের মন্দারমণিকে টাটা বাই বাই করার সময় চলে এসেছে। আমরা সকাল 10 নাগাদ হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। এই একটা দিন আর একটা রাত যে কীভাবে কেটে গেল আমরা নিজেরাও কল্পনা করতে পারলাম। ভেবেছিলাম আর একটা দিন থাকবো, বাট কিছু করার নেই, আমাদের কাছে সময় খুবই সীমিত। তো এবারে আমাদের গন্তব্যস্থল হচ্ছে দীঘা, আর আমরা মন্দারমণি থেকে দীঘা যাচ্ছি এই নতুন রুটটা ধরে, যেটা আমি আমার ভিডিওর প্রথম পর্বে বলেছি। আর এই রাস্তাটার নাম হচ্ছে দীঘার শিল্পত সরণের রাস্তা বা দীঘা মেরিন ড্রাইভের রাস্তা। আর এই রাস্তা দিয়ে চলতে চলতে আর একটা অতিরিক্ত সংযোজন হলো এই ইলশেগুড়ি বৃষ্টি, যেটা আমি অনেকক্ষণ ধরে চাইছি। আর এই বৃষ্টিটাই আমাদের এই ট্রিপটাকে আরো সুমধুর করে তুলবে। আমরা এখন ক্রস করছি জলদা ব্রিজ, আর এই জলদা ব্রিজ ক্রস করলেই আমরা ঢুকে পড়ব তাজপুরে। আর এই রাস্তাটা তাজপুর শঙ্করপুর হয়ে দীঘাতে প্রবেশ করছে। আর চারিদিকে যে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি আপনার এই ট্রিপটাকে আরো সুমধুর করে তুলবে। আর এই আমরা ঢুকে পড়লাম তাজপুরে, আর আমাদের রাস্তার ঠিক পাশেই সমুদ্র কিন্তু চালু হয়ে গেছে। আর এই রাস্তাটা সোজা দীঘা যাচ্ছে তাজপুর আর শঙ্করপুরের সমুদ্রের পাশ দিয়ে। আর এই সেই তাজপুরে সমুদ্রের ধারের রাস্তা, যেটা আমি অনেকদিন ধরে অনেকে ভিডিওতে দেখেছি। আর আজকে সেই রাস্তার সামনে আমি দাঁড়িয়ে আছি, বাইরে দেখতেই পাচ্ছেন অজরে বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য আমরা বাইরে বেরোতে পারিনি, সেই গাড়িতে বসেই আমরা পুরো জিনিসটা উপভোগ করি। আর পাশে দেখতে পাচ্ছেন সমুদ্র, এটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর। আর এই রাস্তাটা দিয়ে যে রাস্তা দিয়ে বাইকটা এলো আর যে রাস্তা দিয়ে অটোটা যাচ্ছে ওই রাস্তা দিয়ে সোজা আমরা গিয়ে পৌঁছে যাবো হচ্ছে দীঘা। আর আমরা এই রুট দিয়ে এসছি, মানে এদিক দিয়ে এসছি, আর এই রাস্তা দিয়ে সোজা চলে যাবো দীঘার উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে তাজপুর সমুদ্র সৈকত যেটাকে বলে সেখানে পৌঁছেছি। এই হচ্ছে তাজপুরের সমুদ্র সৈকত। আকাশটা খুব মেঘলাই আছে, মন্দারমণির সাইডে বৃষ্টি হচ্ছে। আমরা মন্দারমণি থেকে আসার পথে বৃষ্টি পেয়েছি, ওয়েদারটা খুব সুন্দর, মেঘলা ওয়েদার, আর তার সাথে ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছে। আর এই সমুদ্রের ধার বরাবর যে রাস্তাটা আছে এই রাস্তা ধরেই আমরা ড্রাইভ করে এসেছি। বাট সমস্যা হলো একটাই, এই রাস্তা দিয়ে আসার ঠিক আগের মুহূর্তে আমার গোপর ব্যাটারিটা গেল শেষ হল। ইচ্ছে ছিল এই রুট ধরে যখন আমি যাব এখানে একটা ভিডিও আমি শুট করব, সেই আশা আমার এই ট্রিপে অধরাই রয়ে গেল। তাজপুর সমুদ্র সৈকতে অপরূপ সৌন্দর্য উপভোগ করার পরে আমরা এবারে এগিয়ে চললাম দীঘার দিকে। এই তাজপুরের পর থেকে আপ টু দীঘা পর্যন্ত রাস্তার কন্ডিশন খুবই ভালো। এই ব্রিজের তলা দিয়ে বয়ে চলেছে চম্পা নদী, যেটা দীঘা মোহনার কাছে গিয়ে বঙ্গোপসাগরে মিলিত হচ্ছে। চারিদিকের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ঢুকে পড়লাম দীঘাতে।
এই রাস্তাটার নাম হচ্ছে দীঘা সৈকত সুন্দরী রাস্তা অথবা দীঘা মেরিন ড্রাইভ রোড। চারিদিকের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এলাম দীঘা কাঁথি মেন রোড। সত্যি বলতে গেলে আমার এই সৈকত সরণির রাস্তাটা খুবই ভালো লেগেছে, তার কারণ এখানের যে প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো আছে আমরা অনেক কিছু দেখতে পেলাম। আর একটা বড় কারণ হচ্ছে যে এই রাস্তায় আমাদের দীঘা কাঁথি মেন রোডের মতো অতটা ট্রাফিক নেই। এই আমরা চলে এলাম দীঘা মোহনার মেন রাস্তার দিকে, আর এই রাস্তা ধরেই সোজা আমরা এগিয়ে যাব মোহনা ফিশ মার্কেটের দিকে। আমরা মোহনা ফিশ মার্কেট মানে মোহনা মাছের মার্কেটে জাস্ট এলাম। এবারে এটা আমাদের দ্বিতীয়বার আমরা আসছি, আমার ম্যাডামে দ্বিতীয়বার আসা হলো, তো প্রথমবারে আমরা মাছ কিনে নিয়ে যেতে পারিনি। তো এবারে ম্যাডামের ইচ্ছে মাছ প্রথমবারে ম্যাডাম বলেছিলেন, বাট আমি নিয়ে যেতে পারিনি, বাইকে এসেছিলাম, এবারে বড় গাড়িতে এসেছি। এবারে আমরা কিছু মাছ নেব, দেখি ম্যাডাম কী কী মাছ নেন। বেশি নেবো না, অল্প করেই নেবো, তাহলে তো নষ্ট হয়ে যাবে, আমাদের কাছে এত লোক নেই। তো আমরা চারজন মানুষ, আমি আমার বাবা মা আমার ভাই আর আমি অতটা মাছের ভক্ত না, আমি আগের ভিডিওতেও বলেছি। দেখুন ম্যাডাম মাছের ভক্ত, দেখা যাক কী কী মাছ পাওয়া যায় ম্যাডাম নেন। আগেরবারের থেকে এবারটা ওটা ডেভেলপ হয়েছে, আগেরবার এই জায়গাগুলো কংক্রিট ছিল না, এবার এটা কংক্রিট হয়েছে, মানে দু বছরের মধ্যে ডেভেলপ হয়েছে। আমরা এই মার্কেট থেকে একটা 1.5 কেজি ওজনের ইলিশ মাছ আর 1 কেজি কমপ্লিট মাছ আর 1 কেজি চিংড়ি মাছ নিয়েছি। তো আমাদের টোটাল খরচা পড়েছিল 3,500 টাকা করে। এখান থেকে মাছ কিনলে প্যাকিংয়ের ব্যবস্থা এই দোকানদারেরাই করে, তো আমার খরচা পড়েছিল 450 টাকা করে। এখান থেকে আপনারা যতটা মাছ নেবেন তার উপর ডিপেন্ড করবে কিন্তু এই প্যাকিংয়ের চার্জটা, আর প্যাকিংটা কিন্তু এরা খুব ভালোভাবেই পায়। আবার চলে এলাম আমাদের নিউ দীঘা সি বিচ মার্কেটে, আমাদের সেকেন্ড টাইম আমরা এবার এলাম। এবারে দেখি এখানে কিছু আমরা কিছু শপিং মানে কিছু দু একটা জিনিস কেনার আছে, কিনে দেন আমরা বাড়ি চলে যাবো, মানে বাড়ির দীঘায় রওনা দেবো। আমার আগে যে দীঘা ট্রিপটা করেছিলাম শীতকালে, সেখানে আমার সব এই মার্কেটের ওপর একটা ভিডিও আমি বানিয়েছি, আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা প্লিজ দেখে নেবেন। কি সুন্দর দোলনা, হাতে কারুকার্য করা ব্যাগ, মেনলি বলতে গেলে দীঘাতেই এই যে দোলনাগুলো আপনারা মন্দারমণিতেও পাবেন। বাট একটুখানি বলে রাখি, এখানে মেনলি যে আমাদের নিউ দীঘা মার্কেটটা আছে, এই মার্কেটে সব জিনিসপত্রগুলো মানে মন্দারমণির তুলনায় একটুখানি সস্তা পাওয়া যায় যদি ঠিকঠাক আপনারা বার্গেনিং করতে পারেন, তো এখানে একটুখানি কম পড়বে, আর মন্দারমণিতে একটুখানি বেশি দাম পড়বে, কারণ এগুলো এখান থেকেই মন্দারমণিতে এরা নিয়ে গিয়ে সেল করে। এখন ম্যাক্সিমাম দোকানে দেখি বন্ধ, হয়তো খুলবে যেহেতু 12টা বেজে গেছে। আমরা আগেবারে রাত্রে এসেছিলাম মার্কেটে, কারণ যেদিনকে আমরা এসেছিলাম খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, তো এবারে আমরা প্ল্যান করেছি সকাল সকালে মেলা এই মার্কেটটা একটু ঘুরবো। বাট এখন এসে দেখছি মার্কেট অর্ধেক বন্ধ, মানে মেবি এরা 12টার পরে মার্কেট ওপেন হবে। ম্যাক্সিমাম দোকানে দেখছি বন্ধ, আই থিঙ্ক মানে এটা বিকেলের দিক করে আবার ওপেন হবে, সকালবেলা থেকে এখন মোটামুটি অলমোস্ট 12টা বেজে গেছে, তো সেই জন্য মনে হয় দোকান বন্ধ হয়ে গেছে, আবার এরা হয়তো দুপুরের পর থেকে খুলবে। এখানে অনেক এখানে অসংখ্য দোকান আছে, অসংখ্য। আমরা এই দীঘা মার্কেট থেকে একটা দোলনা কিনেছিলাম, যেটা ম্যাডামের অনেক দিনের ইচ্ছে ছিল একটা দোলনা কেনা, আর আমাদের মেয়ের জন্য কিছু খেলনা কিনেছি, আর ম্যাডামের কিছু সাজার জিনিস, আর আত্মীয়দের দেওয়ার জন্য কিছু টুকিটাকি জিনিস আমরা নিয়েছি। দীঘা মার্কেট থেকে কিছু কেনাকাটা আমরা করলাম, এবারে করে এবারে আমরা যাচ্ছি উদয়পুর বিচ, এটা ফার্স্ট টাইম আসছি উদয়পুর বিচে। এটা ফার্স্ট টাইম আমি আর আমার ওয়াইফ এলাম উদয়পুর বিচে, চারদিকে দেখতেই পাচ্ছেন কেমন ক্রাউড, মানে এটা মেনলি সবাই এখানে এনজয় করতে আসেন,
পুরো চারদিকে পুরো ক্রাউডই ক্রাউড, পুরো ভর্তি লোক সবাই এখানে, যে লাইভ ডিজে হচ্ছে, স্পিকারের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, এখানে ড্রিঙ্কস, এখানে আপনারা ড্রিঙ্কসও করতে পারেন, সব এখানে অ্যালাউড আছে, দেখছি সবাই ড্রিঙ্কসও করছে। সত্যি কথা বলতে গেলে আমার এই উদয়পুর বিচটা একদমই ভালো লাগে, কারণ এই ধরনের পরিবেশ আমি এই উদয়পুর বিচ থেকে আশা করিনি। যদিও আমি জানতাম না উদয়পুর বিচে এরকম কার্যকলাপ, যদি আগে জানতাম আমি এখানে আসতাম। আমরা এই জাস্ট উদয়পুর বিচ থেকে বেরোলাম, এবারে আমাদের বাড়ি ফেরার পালা। আমাদের দুদিন খুব ভালোই কাটলো, আপনারা দেখবেন ভিডিওতে দেখবেন সুন্দর আমরা টাইম স্পেন্ড করেছি দুজনে মিলে এসে। আর এটা হচ্ছে আমার ফার্স্ট লং ড্রাইভ আমার নতুন গাড়িতে, খুব আনন্দে আমরা কাটলাম পথে মন্দারমণি থেকে। আজকে শেষ করলাম উড়িষ্যার উদয়পুর বিচে, খুব ভালো লাগলো। তো আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে আপনাদের, যদি ভালো লাগে প্লিজ ভিডিওগুলোকে লাইক অ্যান্ড আপনাদের সবার সাথে শেয়ার করে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন মানে ভিজিট করেছেন, যে নতুন ভিডিওগুলো দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করে নেবেন। তো বন্ধুরা টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে। আবার নতুন একটা ভিডিও দেখা হচ্ছে আপনাদের সাথে।